সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, অবশেষে খোঁজের খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন এই মাসে শুরু হবে, তা বন্ধুরা আপনারা জেনে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে প্রত্যেক প্রধান মহিলার অ্যাকাউন্টে 500 এবং 1000 টাকা করে দেওয়া হবে। তা আপনি যদি পরিবারের প্রধান মহিলা হন এবং সেক্ষেত্রে যদি আপনি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির মহিলা হন, সেক্ষেত্রে আপনি 500 টাকা প্রতি মাসে পেয়ে যাবেন, অর্থাৎ বছরে পেয়ে যাবেন আপনি 6000 টাকা। এবং যদি আপনি এসসি বা এসটি ক্যাটাগরির মহিলা হন এবং সেক্ষেত্রে প্রতি মাসে পেয়ে যাবেন 1000 টাকা করে। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প স্বাস্থ্যসাথী ডেটাবেস ধরে কিন্তু টাকাটা পাঠানো হবে। তা যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকে বা স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এবং আপনার ফ্যামিলির নাম অবশ্যই অ্যাড হয়ে থাকবে। তা স্বাস্থ্যসাথী কার্ডে যে মহিলার প্রধান নাম রয়েছে তিনি কিন্তু এই টাকাটা পেয়ে যাবে। তা কীভাবে লিস্ট দেখবেন, তা লিস্টটা কীভাবে আপনি চেক করবেন, সম্পূর্ণ ব্যাপারটা জানাবো এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহিলাদের কথা ভেবে প্রথম থেকেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রায় সম্পূর্ণ হতে চলেছে এই স্বাস্থ্যসাথী কার্ড প্রক্রিয়া। এই স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রত্যেকটি পরিবারের প্রধান সদস্য হিসাবে মহিলাদের প্রধান সদস্য করা হয়েছে। স্বাস্থ্যসাথী তালিকা দেখে প্রত্যেকটি মহিলাদের এই লিস্টে আনা হবে। তা বুঝতে পারছেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম ধরেই কিন্তু এই লিস্টে নাম হবে। তা কিছুদিনের মধ্যে কিন্তু এই নামের তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশ করা কিছুদিনের মধ্যেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে সরাসরি কিন্তু 500 এবং 1000 টাকা করে পেয়ে যাবেন। তা বুঝতে পারছেন স্বাস্থ্যসাথীর যে কার্ড রয়েছে এবং সেই কার্ড ধরে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। তা এখানে আরেকটি ব্যাপার রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্টের নামের বাইরে অনেক মহিলার নাম রয়েছে এবং কাদের কাদের মহিলার নাম রয়েছে তা বলা হয়েছে যে এই প্রকল্পের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সরকার খুব হুঁশিয়ারি দেখিয়ে লিস্ট তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। তা আমাদের রাজ্যে অনেক মানুষ রয়েছে যারা সরকারি চাকরিজীবী পরিবারের মহিলাদের এই আয়ত্ত আনা হবে না বলে জানিয়েছে। সাধারণ অবস্থায় বলা হয়েছে যেসব ব্যক্তিদের বাড়িতে কেউ না কেউ সরকারি চাকরিজীবী রয়েছেন এবং সেক্ষেত্রেও কিন্তু সেই পরিবারের মহিলারা কিন্তু এই আবেদন করতে পারবেন না। তা সরাসরি স্বাস্থ্যসাথী ডেটাবেস ধরে নামটা পাঠানো হবে, খুব শীঘ্রই কিন্তু আপনি নাম চেক করতে পারবেন। তা যদি আপনি সরকারি চাকরিজীবী না হন বা আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা না পাচ্ছেন না, সেক্ষেত্রে যদি আপনার লিস্টে নাম না আসে সেক্ষেত্রে কী করবেন? তা অনেক পরিবার রয়েছে যাদের কিন্তু এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড হয়নি। তা আপনারা নিশ্চয় জানেন যে স্বাস্থ্যসাথী কার্ড থাকবে না সেসব পরিবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আওতায় আনা হবে না। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যখন দুয়ারের সরকার প্রকল্প চালু হবে তখন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড করে নিতে হবে, অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আবারই কিন্তু দুয়ারে সরকার বসবে, সেই দুয়ারে সরকার কিন্তু আপনাকে স্বাস্থ্যসাথী কার্ড করে নিতে হবে এবং তারপরেই কিন্তু আপনি এই লিস্টের মানে এই প্রকল্পের আওতায় আসবেন। তখন কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকাটা কিন্তু মাসে মাসে পেয়ে যাবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা পাবেন আমি আগে জানাচ্ছি যে এই প্রকল্প কিন্তু দুই রকমভাবে টাকা দেওয়া হয়, একটা হচ্ছে 500 এবং 1000 টাকা। যদি আপনি জেনারেল ক্যাটাগরি হন সেক্ষেত্রে আপনি 500 টাকা পাবেন এবং যদি আপনি ওবিসি বা এসটি এসসি হন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি 1000 টাকা পাবেন। এবার প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে আপনি টাকাটা পাবেন? তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু সরাসরি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দেবেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। তা আবেদন কিন্তু এই মাসের শেষের দিকে আশা করা যাচ্ছে আবেদন শুরু হয়ে যাবে এবং স্বাস্থ্যসাথীর কার্ড ধরে কিন্তু লিস্ট পাঠানো হবে এবং যাদের নামের লিস্ট আসবে সেই লিস্ট ধরে কিন্তু আপনার যে নর্মালি যে ডকুমেন্টসগুলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার আধার কার্ড ভোটার কার্ড এই নর্মালি ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে, তখনই কিন্তু আপনি অ্যাকাউন্টে 500 এবং 1000 টাকা পেয়ে যাবেন। তা বন্ধুরা এই ছিল ছোট্ট একটা আপডেট। আপডেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।